প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের শোভন স্যার, ক্যামলিন কলেজ চট্টগ্রাম থেকে বলছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ফ্যারাডের সূত্র। আমরা খেয়াল করি, চিত্রে একটি চৌম্বক দেখা যাচ্ছে যার দুটি পোল আছে, নর্থ পোল এবং সাউথ পোল। আর একটা কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি, যে কুণ্ডলিতে চারটি পাক আছে। হ্যাঁ, চারটি পাক আছে এবং এটিকে আমি কানেক্ট করেছি একটি এলইডি লাইটের সাথে। আমি এলইডি লাইটটা দেখতে পাচ্ছি, আর ভোল্টেজটা মাপার জন্য আমি একটি ভোল্ট মিটার যুক্ত করেছি। এটাকে আমি গ্যালভানোমিটারও বলতে পারি, যার মাধ্যমে আমি দেখব এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত বা কোনো ভোল্টেজ উৎপন্ন হচ্ছে কিনা। আচ্ছা, খেয়াল করি এবার, আমি নর্থ এবং সাউথ পোল বিশিষ্ট এই চৌম্বকটিকে কুণ্ডলীর মধ্যে প্রবেশ করাবো আর দেখব এলইডি লাইটের কি পরিবর্তন ঘটে। বাহ, আমি দেখতে পাচ্ছি আমি যখন এই চৌম্বকটিকে এলইডি লাইটের মধ্যে প্রবেশ করাচ্ছি ঠিক তখনই কিন্তু লাইটটা জ্বলে উঠছে। এবং আমি একটু কষ্ট করে খেয়াল করি আমাদের যে ভোল্টেজ, যে ব্যাপারটা আমরা একটু কষ্ট করে ভোল্টেজের ব্যাপারটাকে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজটাও কিন্তু তার দিকক্ষেপ পরিবর্তন করছে। এবং এলইডি যে বাতিটা তা কিন্তু উজ্জ্বল থেকে আস্তে আস্তে আবার নিভে যাচ্ছে। এবং আমি যতক্ষণ গতি রাখছি, আমি খেয়াল করি যতক্ষণ গতি রাখছি ঠিক ততক্ষণে কিন্তু আমি এলইডির যে ব্লিঙ্কার সেটি পাচ্ছি। আমি যদি প্রবেশ করিয়ে রেখে দেই তাহলে কোনো ব্লিঙ্কার কিন্তু পাচ্ছি না। আচ্ছা, এই থেকে বুঝতে পারলাম, এই থেকে যে ব্যাপারটা আমাদের মাথায় আসলো সেটা হচ্ছে, কোনো একটা চৌম্বককে যদি কুণ্ডলীর মধ্যে প্রবেশ করা এবং গতিশীল রাখি তাহলে কেবল সেখানে ভোল্টেজ উৎপন্ন হয়, আর যদি গতিশীল না রাখি তবে সেখানে কোনো ভোল্টেজ উৎপন্ন হয় না। আমি আরেকবার চেক করে দেখি, আমি যখন রেখে দিচ্ছি তখন এই কোনো ভোল্টেজ কিন্তু আমি পাচ্ছি না। আচ্ছা, এটার কারণটা কি একটু পরে জানবো, তার আগে আরেকটা কাজ করে আসি। আমি দুটো কুণ্ডলী এবার দেখি। আচ্ছা, দুটো কুণ্ডলীর মধ্যে এবার দেখি, একটা কুণ্ডলী চার পাকের এবং একটা কুণ্ডলী হচ্ছে দু পাকের। আচ্ছা, আমি একটা জিনিস দেখে আসি এখন। আর চুম্বকটিকে আমি দুই কুণ্ডলীর মধ্যে যখন প্রবেশ করাচ্ছি তখন যে ব্লিঙ্কারটা পাচ্ছি সেটা একদম স্বল্প, আর যখন চার কুণ্ডলীর মধ্যে প্রবেশ করাচ্ছি তখন ব্লিঙ্কারটা অনেক বেশি, যার কারণে এটা প্রতীয়মান হয় যে কুণ্ডলীর পাক সংখ্যা যত বাড়বে ততই আমার এই যে ফোর্সটা অর্থাৎ এই ভোল্টেজটা বাড়তে থাকবে এবং এলইডি লাইটটা উজ্জ্বল হবে। আর তাহলে আমি সূত্রটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যতক্ষণ আমি চুম্বকটিকে এর মধ্যে গতিশীল রাখবো ঠিক ততক্ষণই আমি এই ভোল্টেজটা অর্থাৎ বহিঃভোল্টেজটা পাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে এটা অবশ্যই গতিশীল থাকতে হবে। আচ্ছা, এবার দেখে আসি আমরা এটার কারণটা কী। এটার কারণটা ব্যাখ্যা করার জন্য আমার থেকে একটু ফোর্সেস লাইন সম্পর্কে জানতে হবে। আচ্ছা, ফোর্সেস লাইন একটু খেয়াল করে দেখি, নর্থ এবং সাউথ পোল তাদের কিন্তু অনেকগুলো যে অদৃশ্য বল রেখা যেগুলোকে আমি বলি এগুলোকে বলা হয় ফোর্সেস লাইন। হ্যাঁ, এগুলো নর্থ থেকে শুরু হয়ে সাউথ পোলে গিয়ে শেষ হয়। তো একটু খেয়াল করি, এই কুণ্ডলীর মধ্যে যখন আমি এই নর্থ সাউথ অর্থাৎ এইগুলোকে এটাকে প্রবেশ করাবো তখন ফোর্সেস লাইনের পরিবর্তন ঘটে। এবং খেয়াল করে দেখি, কিছু ফোর্সেস লাইন পাস হয়, কিছু পাস হয় না। এবং এই যে বলরেখার পরিবর্তনের সংখ্যা, এই তার কারণে কিন্তু এখানে যে বাতিটি জ্বলে ওঠে অর্থাৎ এলইডি লাইটটা আমাকে একটা ব্লিঙ্কার দিয়ে যাচ্ছে। এই হচ্ছে সিম্পল থিওরি। এই সম্পর্কে আরও বিস্তারিত সময় করে বলবো, আজ এ পর্যন্তই, ভালো থাকবে।